আজকে আমরা মেটেরিয়ালের ডিপোতে বালি ভরাটের জন্য কি পরিমাণ বালি লাগবে তা নির্ণয় করা শিখব। এর জন্য আমরা যে প্রবলেমটা সলভ করব তা হচ্ছে মেট্রো লাইন 1 এবং ডিপো নির্মাণের জন্য পূর্বাচল এলাকা 40 হেক্টর নিচু জমিতে গড়ে প্রায় 4 মিটার উচ্চতার বালি ভরাটের প্রয়োজন। 15% কম্প্যাকশন ফ্যাক্টর ধরে সেখানে কত ঘনমিটার বালির প্রয়োজন তা নির্ণয় করুন। বাজার থেকে আমরা যেহেতু বালু ঘনফুটে বা ঘনমিটারে সংগ্রহ করে থাকি, তাহলে আমরা আমাদের কাজের ভলিউমটা জানলেই বালির ভলিউমটা জেনে যাব। তাহলে আমাদের কাজের আয়তন বা বালির আয়তন নির্ণয় করার জন্য আমরা ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু গভীরতা। আমাদের এখানে ডেপথ কত দেওয়া রয়েছে, 4 মিটার উচ্চতার, উচ্চতাটা মিটারে দেওয়া রয়েছে, আর জমির পরিমাণ বলা হচ্ছে 40 হেক্টর। আমরা 1 হেক্টর সমান জানি 10,000 স্কোয়ার মিটার। তাহলে 40 হেক্টর হলে 40 × 10,000 স্কোয়ার মিটার, তাহলেই আমরা আমাদের এই জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তাহলে আমাদের এই জায়গার দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে 40 হেক্টর × স্কোয়ার মিটার, কনভার্ট করার জন্য আমরা 10,000 দিয়ে গুণ করতেছি, ইনটু ডেপথ দেওয়া রয়েছে কত, 4 মিটার। তাহলে আমাদের বালি ভরাটের ভলিউম বা কাজের আয়তন হচ্ছে 16 লাখ মিটার কিউব। এখন আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 15% কম্প্যাকশন ফ্যাক্টর। আমরা সবাই জানি যে বালি ফেলার পরে সেই বালিটার নিচের দিকে বসে যাবে, এই জন্য আমাদেরকে এক্সট্রা কিছু বালি ফেলতে হবে, সেটা হচ্ছে আমাদের আয়তনের 15%। তাহলে আমাদের কাজের আয়তন পাইছে 16 লাখ, আর এটার 15% হচ্ছে 16 লাখ × 0.15 বা 15/100। তাহলে আমাদের টোটাল ভলিউম অফ স্যান্ড পাইলাম 18,40,000 মিটার কিউব আমাদের বালি লাগবে। এভাবে আমরা খুব সহজে আরসিসি রিটার্ন অ্যানালাইসিস এর ম্যাথগুলো সলভ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।